হাসি না কলে টেম্পার লুজ করিছে, এটা ভালো লক্ষণ, তার দম ফুরাইতেছে। আমি আগেই কছি যে এটা কলে দমের লড়াই, মানে রাজনীতির লড়াই, এটা আসলে দমের লড়াই। শেষ পর্যন্ত যে দম ধরে রাখবার পারবি সে জিতবি। হাসিনা দম ফুরেছে জন্যে সে টেম্পার লুজ করিচ্ছে, কেমনে বুঝলাম? সে তুই তো কারি শুরু করিছে। কয়েকদিন আগে বলেছিল না তারেক রহমানকে কেমন ছেলে মাকে দেখতে আসে না, আজ দেখেন কি বলে, শোনেন। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফির আয়, আমরা একটু দেখি। কইল সাহস থাকলে আয়, তাহলে মাকে কেন দেখতে আসে না, কুটনামি কেন? আরে কাটাল রানি, তারে যে তুমি জয় বাংলা করে দিবা ওটা তো আমরা জানি, বুড়ি হস কুটনামি স্বভাব যায় নাই না। যাই হোক, সে আরো একটা কথা কইছে, গুরুত্বপূর্ণ কথা, শোনেন। আর খালেদা জিয়া, তারিক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে, তাহলে কি ইসরায়েলের জারোর সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। সে জিজ্ঞাসাতেছে যে আমরা ইসরায়েলের জারোর সন্তান কিনা, দেখেছেন তো তাহলে মুখের ব্রেক ফেল করিছে। আচ্ছা, আলাপ যখন তুলিছে আসেন আমরা দেখি আসল জাউরা কে। আমরা অনেকে জানি যে বর্তমানে হাসিনা যে আওয়ামী লীগ, এ দলের নাম শুরুতে ছিল আওয়ামী মুসলিম লীগ, কিন্তু এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম নামটা কেটে দিছিল, কেটে দিয়ে আওয়ামী লীগ করেছিল কে, কে করেছিল জানেন? আমরা অন্য কোথাও জানুন না, আমরা এটা আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে দেখি। হ্যাঁ, আসেন দেখি কি লিখেছে, শুনেন, পড়ি, হ্যাঁ শুনেন, হ্যাঁ মেলা বড় বড় বাক্য ধারিছে, দেখেন শুনেন আর কি, তা মূল কথাটা বুঝবার পারবেন। শ্রেণীর মনন লোকের পরিবর্তন ধারা, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ প্রভৃতি মৌলিক প্রপঞ্চ সমূহকে ধারণ করার মধ্যে দিয়া আওয়ামী মুসলিম লীগ একটি অসাম্প্রদায়িক দলে পরিণত হওয়ার অভিপ্রায় আওয়ামী লীগে রূপান্তরিত হয়, মানে মুসলিম লীগ কেটে দেয়, মুসলিম শব্দটা কেটে দেয়। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ মুজিবুর রহমান, সরোয়ার্দির বডিগার্ড। এ দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়া আওয়ামী লীগ নামকরণ শুধু আওয়ামী লীগের ইতিহাসেই না, এদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসের একটি মৌলিক পরিবর্তনের সূচক। মানে বুঝিচ্ছেন তো, মুসলিম নামটা কেটে দিছে, ওরা গর্ব করিচ্ছে যে আমরা মুসলিম নাম করে কেটে দিছি, বুঝছেন? এবার তাহলে বুঝেছেন তো মুজিব কেমন ইসলাম প্রেমী ছিল। হ্যাঁ, আবার দেখেন ওর মায়াটাও হয়েছে কলে বাপের মতোই, ইসলাম কুপানির যে খায়ে সেই কুরকুরা নিকলে আসে সবসময় লেগেই থাকে। এই ক্ষমতা এসছে অবৈধভাবে, এসে সংবিধান থেকে বিসমিল্লা কাটার খায়েস হয়, রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার খায়েস হয়, আবার দাড়ি টুপি দেখলে হাসিনা তেলে বগিনা জ্বলা ওঠে, কয়েকদিন পরপর বাইতুল মোকারমে হামলা করে, আলেমদের ফাঁসি দেয়, জেলে নিয়ে পচায়, আরো কত কি। আওয়ামী লীগ তো চাইছিল রাষ্ট্রধর্ম বাতিল করতে, এটা নাকি দু একজনের জন্য পারে নাই। আমির হোসেন আমার দুঃখ করে কইছিল, এই যে দেখেন, মানে বাপের নাম তো রাখিছে, রাখিছেই, একেবারে এক কাঠি স্বরে এসে রাখিছে, মুজিব তো দল থেকে মুসলিম নামটা বাদ দিছিল পায়তারা কইরা, আবার সরাসরি মুসলিম কুপায় নিজেরা জাহেল প্রমাণ করেছে ভালোভাবেই, এরা আবার নিজেদেরকে ইসলাম প্রেমী প্রমাণ করতে চায়, এটাই হইতেছে তামাশা। এগুলো শয়তানি বুদ্ধি এমনই, এগুলো শয়তানি দেখলে শয়তানও মুখ লুকায় আসবি, আর কবি তোরা সালা, আমি শয়তানি বিদ্যায় তোদের ছাত্র। তবে আমার আজকের আলাপ কলে মুজিবের ওই আমি মুসলিম লীগ থেকে মুসলিম কাইতে দেওয়া না, বা ওর মায়ার ইসলাম কুপানির খায়েসে না, আমার মূল আলাপ ওর বোনের মাইয়া, টিউলিপ, টিউলিপ রেনিয়া। তো না, আমি টিউলিপ ফুলের কথা কইতেছি না, মানে হাসিনার ভাগ্নি আর কি, টিউলিপের কথা, যে কিনা মুজিব জয় হাসিনার নাম রক্ষা করতে নিজেও কেমন রীতিমতো ইসলাম কোম্পানি বা ইসলামের বিরুদ্ধে কুরকুরে নিয়ে বেড়াইতেছে সেটাই জানাবো, আসেন দেখি। ব্যাপারটা হইতেছে, আমরা তো সবাই জানি যে গাজায় ইসরায়েল ব্যাপকভাবে বোমা বর্ষণ করতেছে এবং তীব্রভাবে মানবাধিকার লঙ্ঘন হইতেছে, এবং এটা খুবই যন্ত্রণাদায়ক একটা অভিজ্ঞতা আমাদের সকলের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য, সারা দুনিয়ায় বিক্ষোভ হইতেছে যেন গাজায় একটা শান্তি ফিরে আসে, যেন গাজায় এইভাবে বোমা হামলা বন্ধ হয়। তো গত 17 অক্টোবর ব্রিটেনের পার্লামেন্টে প্রোটেক্টিং সিভিলিয়ানস ইন গাজা অ্যান্ড ইসরায়েল এই নামে একটা প্রস্তাব দেওয়া হয়, দিছিল কলে ওই টিউলিপের দলের লোকেরাই, লেবার পার্টির লোকেরাই। এই প্রস্তাবের মূল বিষয় ছিল যে গাজা এবং ইসরায়েলে যে যুদ্ধ, যেন দুই দেশের সাধারণ নাগরিক যারা আছে, মানে যারা যুদ্ধের কোনো সৈনিক না, তাদের যেন নিরাপত্তার ব্যবস্থা করা হয়। খুবই ভালো কথা এটা, তাই না? এটা জেনেভা কনভেনশনেরও কথা, যুদ্ধ যেন তাদের কারো প্রাণহানি না হয়, তাদের যেন বড় কোনো ক্ষতির সম্মুখীন হইতে না হয়, এই আর কি। তো দুঃখজনক হইলে সত্য
যেটা সাধারণ মানুষের জন্য ভালো একটা সিদ্ধান্ত হইলেও এই প্রস্তাব কলে পাশ করতে পারে নাই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার জন্য। 650 জন মেম্বার তো ব্রিটিশ পার্লামেন্টে, তার মধ্যে 95 জন এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এই যে দেখেন 95 জনের লিস্টই। তো এই 95 জনের মধ্যে 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি অস্ত্রবিরতি সমর্থন করে, আর 2 জন করে না। তো কোন 2 জন করে না জানেন? জানেন, একজন হইতেছে টিউলিপ মানে আজিনার ব্যাগ না, আর আরেকজন হইতেছে রসনার। রসনার কলের সাথেও কলে হাসিনার পিতলা খাতির আছে, দেখেন এই যে দেখেছেন। তো 2 জন পক্ষে ভোট দেয়, রূপা হক এবং আফসানা বেগম। হ্যাঁ, তার মানে টিউলিপ এই প্রস্তাবের পক্ষে ভোট না দিয়ে দিছে বিপক্ষে ভোট। এটা তো দুঃখজনক বটেই যে এমন একটা ইতিবাচক প্রস্তাব সেখানে পাশ হয় নাই। এর থেকে আরও আমাদের জন্য যেটা বেশি লজ্জার এবং ঘৃণার, যে টিউলিপ একজন মুসলিম বাঙালি হইয়াও এরপরে সেই মতের বিরোধিতা করে না ভোট করিছে। গাজায় অশান্তি অব্যাহত রাখার বাসনা নিয়ে সে প্রস্তাবের বিরোধিতা করে বিপক্ষে ভোট দিছে। তার মানে গাজায় মানুষ মরুক এটা চায় ও, এই টিউলিপ এটা চায় যে গাজায় মানুষ মরুক। এমনকি সে এটাও চায় নাই যে ফিলিস্তিন ইসরায়েলের এই যুদ্ধে অন্তত পক্ষে সাধারণ মানুষগুলি প্রাণে বাঁচুক। কেমন খাটাসের খাটাস দেখেন। কিন্তু কথা হইল, এমনটা কেন সে করছে? ওটা তো বাংলাদেশ না যে দল যেটা বলবে হাত তুলে সবাই হ্যাঁ হ্যাঁ করবার করা লাগবে, তাই না? জানেন তো, হ্যাঁ, এই বিলটা বলে আনিছিল লেবার পার্টির মানে টিউলিপের দল। মানে জানেন তো যে বাংলাদেশের সংসদে দল যা কবে তার বাইরে দলের এমপি কলে ভোট দিতে পারে না। তাহলে আপনার এমপি ইলেকশনে ভোট দেওয়া লাভ কি? গোপালগঞ্জের এমপি যা চাইবে সেটাই তো বাস্তবায়িত হবে, তাই না? সেটার পক্ষে আপনার এমপি ভোট দিবে, দিতে বাধ্য সে। আইন অনুযায়ী আইন আবার করেছে মুজিব নিজে। তার মানে গোপালগঞ্জের এমপি আসলে প্রেসিডেন্ট হইয়া ওঠে, কিন্তু তার প্রেসিডেন্টের দ্বারায় জিতে আসার হিম্মত নাই। কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা ভোগ করার খায়েশ আছে 16 আনার উপরে 18 আনা। এটাই হইতেছে বাংলাদেশ। গোপালগঞ্জের এমপি হয় সারা দেশে প্রেসিডেন্ট। সে মুজিবও তাই আসছিল, গোপালগঞ্জের এমপি ছিল, ফলে প্রেসিডেন্ট হয়ে গেছিল। ও গলে প্রেসিডেন্ট ইলেকশন করে নাই জিন্দগিতে, করলে জিতবে পারলো না নি। গোপালগঞ্জের এমপি হয় প্রেসিডেন্ট। ক্ষমতায় আসার জন্য মুজিব আওয়ামী লীগের থেকে মুসলিম নামটা কাটিয়েছিল, সম্ভবত ভারতের হুকুমেই কাটিয়েছিল আর কি। ক্ষমতার লাগে তার মাইয়া হাসিনা 15 বছর ধরে কি করতেছে সবাই তো দেখতেছেন, তাই না? এখন এদের আন্ডা বাচ্চাগুলা এই সিলসিলা মেনটেন করে ক্ষমতায় থাকতে ব্যস্ত, সেইটা ইসলাম এবং মানবতার চরম শত্রুতা করে হইলেও। শুধু তাই না, হাসিনা যখন ইসরায়েলের বন্ধু হইতে পাসপোর্ট এক্সেপ্ট ইসরায়েল বাদ দিয়ে দিছিল, কিন্তু ইসরায়েল থেকে নজরদারি সরঞ্জাম কিনছিল, ইসরায়েলের কাস্টমার হয়েছে ও। ওর ভাগ্নিও তেমন, লেবার ফ্রেন্ডস অফ ইসরায়েল নামে ইসরায়েলের একটা লবিস্ট গ্রুপের সাথে যোগ দিছিল, লেবার ফ্রেন্ডস অফ ইসরায়েল। পরে অবশ্য বের হয়ে আসছে, কারণ মেলা সমালোচনা হয়েছিল। সরে আসছিল কিনা সেটা বড় কথা না, কিন্তু কথা হইতেছে এদের মধ্যে ধারাবাহিকভাবে এই পরিবারের মধ্যে ইসলাম বিদ্বেষের একটা মানসিকতা আছে, এবং খুব সহজেই এরা মানবতার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাইতে পারে, এবং কত সহজে এরা ইসলামের চরম শত্রু মানুষগুলোকে ক্ষমতার লোভে আপন কইরা নিতে 2 বার ভাবে না। মোদির ক্ষেত্রে দেখছেন না, তাই না? ওর সাথে মুসলমানদের বড় শত্রু আছে আর নাই তো, কত আপন দেখছেন মোদির উই। আবার তামসা কত দেখেন, কত তাড়াতাড়ি আবার নিজেদের রূপ বদলায় জনগণের সামনে এসে ইসলাম প্রেমী হওয়ার নাটক করে। আমি মুসলিম লীগ থেকে মুসলিম নামটা কাটার পরে এটার কারিগর ছিল তো মুজিব, তাই না? আপনি তো দেখলেন, আওয়ামী লীগ নিজেই বলে তো। তারপরে ভাষণ দেওয়ার সময় যখন 72 সালে ফিরে আসছে পাকিস্তানের কারাগার থেকে, ভাষণ দেওয়ার সময় কইছিল আমি বাঙালি আমি মুসলমান। হ্যাঁ, বুঝছেন কেমন সুচতুর প্রতারণা, আর কে করতে পারে মুজিব পরিবার ছাড়া? নির্বাচনে বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য মাথায় পট্টি বাঁধে না, বাঁধিছিল না হাসিনা। আবার সেই মানুষটাই নির্বিচারে ইসলামের সর্বোচ্চ ক্ষতি করতে পারে, মুজিবের মায়া বইলাই এটা সম্ভব হয়েছে। আর টিউলিপ প্রোটেক্টিং সিভিলিয়ানস ইন গাজা অ্যান্ড ইসরায়েল প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে পারছে তার কারণ একটাই, ও মুজিবের নাতনি, তার কারণ একটাই ওই হাসিনার ভাগ্নি। প্রতারণা, মুসলিম বিদ্বেষ, ইসলাম কোপানো, এদের একদম সিলসিলা জুড়ে বিদ্যমান। এদের রক্তে ইসলাম কোপানোর নেশা, এরা মুসলিমদের রক্ত পিপাসা একটা ভ্যাম্পায়ার। এই টিউলিপ নির্বাচনের আগে ইসরায়েলকে সমর্থন করার একটা শপথে স্বাক্ষর করছিল, এই যে দেখেন। এই শপথ স্বাক্ষরের অনুষ্ঠান করেছিল 2টা অর্গানাইজেশন, উই বিলিভ ইন ইসরায়েল এবং ইসরায়েল ব্রিটেন অ্যালায়েন্স নামে 2টা সংগঠন। তার বোনের মাইয়া বিলিভ করে ইসরায়েলে, আর কারাল রানী আরেকজনকে বলে ইসরায়েলের জারজ সন্তান। কি তামাশা! তামাশা এখানেই শেষ না, আরো আছে, আসেন দেখি।
আচ্ছা একটা মজার কথা বলি, হ্যাঁ, এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেটা কাটালানির বাপ ওই যে সৌরভদীপ বডিগার্ড ছিল, কি জানো, যে মুজিব ওই নাকি একক নেতা যে নাকি অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিছিল, আইনা দিছিল। হ্যাঁ, মানে আওয়ামী লীগ তো অস্বীকার করে না যে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছিল, তাই না? ঠিক কিনা বলেন? অস্ত্র শস্ত্র তো তারাই জোগাড় করেছিল, ঠিক কিনা বলেন? ঠিক তো। হ্যাঁ, আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ মুক্তিযুদ্ধ করে নাই, তাই না? ওরাই তো বলে, তাই না? তাই তো বলে, তাই না? ঠিক কিনা বলেন? তো জানেন নাকি যে অস্ত্রগুলো কাদের কাদের ছিল? ইন্ডিয়ান তো আসিল এই কিছু, সেগুলো ফোটে না, কিন্তু কামের অস্ত্র যেগুলো ছিল সেগুলো কে দিছিল জানেন? আন্দাজ করেন তো কারা দিছিল বলেন তো, অবাক হইবেন শুনে, মাথায় বাস পড়বি আপনার গেড়ে। দিছিল ইসরায়েল, বানায় বানায় বলতেছি না, একটা আর্টিকেল ছাপা হয়েছে এটা নিয়ে নেত্র নিউজে, এই যে ডেভিড বার্গম্যান লিখেছে, বাংলাদেশকে স্বীকৃতি দিছে ইসরায়েল 4 February 1972, মানে 2 মাসের মধ্যে, এই যে জেনারেল জ্যাকব নিয়াজির আত্মসমর্পণ করার রাজি করেছিল, এই যে আত্মসমর্পণের ছবি পিছিয়ে দাঁড়ায় আছে না জ্যাকব, জ্যাকব কলে ধর্মে ইহুদি ছিল, যাই হোক, কিন্তু যে পোশাকটা পইরা আত্মসমর্পণের অনুষ্ঠানে ছিল, এই পোশাকটা কোথায় রক্ষিত আছে জানেন? কারণ এটা তো ঐতিহাসিক পোশাক, তাই না? এর সাথে ভারতের বিজয় জড়িত, তাই না? এটা তো ইন্ডিয়াতে থাকা উচিত, তাই না? হ্যাঁ না, এটা আছে ইসরায়েলের মিলিটারি মিউজিয়ামে। তো সৃষ্টি হইল বাংলাদেশ, তাতে খুশি হইল কেন ইসরায়েল? তারাই তো আনন্দের সীমা নাই, কেন জানে? চিন্তা করেন, উত্তর পাবেন, খুব কঠিন কিছু না। আর হাসিনা হাঙ্কেরে কয় ইসরায়েলের জারজ সন্তান, তো কারা রানী মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্র নিয়েছিল ইসরায়েল থেকে, এটা কি পাবলিকে জানিতো? জানিত না তো, আমি তো কয়ে দিলাম, তোমার বোনের মাইয়া যে ইসরায়েলের জন্য দেওয়া না, এটা কি জানিছিল পাবলিকে? জানতো না, এখন জানলো। তোমার ভক্তিমা শুনে কয়েক লাখ লোক, আমার ভিডিও দেখে কোটি কোটি মানুষ, লাভ হইলো কার? কজিনা নক করে বসে থাকবা, কথা কবে না, যত কথা কবে তত আমার পাল্টা কথার উত্তর দেওয়ার ব্যবস্থা হবি। আর আমি কলে রেডি হয়ে থাকি, কথা মাটির পড়বার দিমু না। এখন ফাইনাল প্রশ্ন, জারজ মানে তো আমরা জানি যে বাবার স্বীকৃতি থাকে না যখন, তাকে জারজ বলা হয়, সমাজের স্বীকৃতি থাকে না এই জন্মে, তো স্বাধীনতার পর ইসরায়েলের স্বীকৃতি পাইছিল বাংলাদেশ, এটা আওয়ামী লীগ স্বীকার করে? করে না। তো ইসরায়েলের পাঠানো অস্ত্র দিয়ে মুক্তিযুদ্ধ করেছিল সেটা স্বীকার করে? করে না। ইসরায়েল থেকে নজরদারি সরঞ্জাম কিনিছে এটা স্বীকার করে? আওয়ামী লীগ? করে না। কিন্তু তিনটাই সত্য। তো হাসিনা তার ইসরায়েল বাপের অবদানকে অস্বীকার করে কেন? হ্যাঁ, ইসরায়েলের সাথে তো আমাদের কোনো বাণিজ্যিক সম্পর্কই থাকতে পারে না আইনত। তবে হচ্ছে কি, ওই যে কাওয়া পেছে না, ওই যে কাওয়া, এই সাউন্ড দেন, সাউন্ড দেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে দেন, হয়েছে, ওই যে কাওয়া পেছে না, আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক থাকে, আওয়ামী লীগের আসলে সব সম্পর্কই তলে তলে, এই তলে তলে সম্পর্কের ফলে এই জন্ম নিয়েছিল মুজিবের স্বৈরাচার আর হাসিনার ফেসিবাদ নামের দুই জারজ, বাংলাদেশের রাজনীতির দুই ঘৃণিত কাল, যার জন্মে ইসরায়েলের কিছু ভূমিকা ছিল, কম হোক বেশি হোক। কুত্তার পাদের গল্প বলছিলাম না, মনে আছে না? কুত্তা পায়দা কখনো স্বীকার যায় না যে সে পা দিছে, তার পাদের দায় পারলে সে তার মালিকের উপরে চাপায়। তো আওয়ামী লীগ তো মানুষের জাত না, উই পেছে কুত্তার স্বভাব, পাঁচবি নিজে কিন্তু দোষ দিবি অন্যের, বুঝছাও?